আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা হলো এই পিৎজা থিমের কেক কেকটা এই পিৎজা থিমের কেকটা আমি গত বছর ডিসেম্বর মাসে ঠিক এমন সময়ে বানিয়েছিলাম প্রায় এক বছর পর ভিডিওটা পোস্ট করছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো আর দিয়েই না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে তো প্রথমেই এখানে আমরা চকলেট ময়েস্ট কেকের জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার এবং এক চামচ পরিমাণে বেকিং সোডা এখন সব কিছু চেলে এক পাশে রেখে দিব এখানে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিমটা ফ্রিজ থেকে ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন তারপর যখন এটা রুম টেম্পারেচার চলে আসবে তখন এটা ইউজ করবেন তো দুইটা ডিমের মধ্যে আমরা দিয়ে দিব এক কাপ পরিমাণের চিনি আমি এখানে নর্মাল চিনি ইউজ করেছি এখন চিনিটাকে আপনারা চাইলে একটু মিক্স করে নিতে পারেন ফার্স্টে হালকা একটু মিক্স করে নেওয়ার ট্রাই করবেন যখন মোটামুটি একটু চিনিটা মিক্স হয়ে যাবে তখন আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে নর্মাল সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানে আমরা হাফ কাপ নর্মাল ফুল ক্রিম দুধ তো ফার্স্টে আমি তেলটাকে মিক্স করে তারপর আমি দুধটা অ্যাড করব তো এই দুধটাও দিয়ে দিলাম দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল গুঁড়ো দুধের সাথে পানি মিক্স করেও দিয়ে দিতে পারেন সমস্যা নেই এখন আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কফি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম পানির মধ্যে এক চামচ পরিমাণে ইনস্ট্যান্ট কফি গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমরা ড্রাইন রেজগুলো আলতো আলতো হাতে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু বিটার ইউজ করার কোনোই প্রয়োজন নেই আর এই ব্যাটারটা কিন্তু একটু লিকুইড ব্যাটার হবে মানে ঠিক কোনো ব্যাটার হবে না একদমই লিকুইড একটা ব্যাটার হবে তো সব কিছু মিক্স করে নিলাম তাহলেই কিন্তু আমাদের এই ব্যাটারটা একদম রেডি আর আমি একটু চকলেট ইমালশান দিচ্ছি এটা টোটালি অপশনাল এখানে হাফটা চামচের মতো আছে এটাকে মিক্স করলে কিন্তু কালারটা সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে তো এখন এটাকে মিক্স করে আমরা এটাকে বেক করব একটা আট ইঞ্চি মোল্ডে আপনারা চাইলে এটাকে নয় ইঞ্চি মোল্ডেও দিয়েও বেক করতে পারেন কোনো সমস্যা নেই আর এটাকে আজকে আমরা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে বেক করবো কমপক্ষে চল্লিশ মিনিটের জন্য যেহেতু এটা ময়েস্ট কেক হতে কিন্তু একটু বেশি সময় লাগবে আর ময়েস্ট কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় নর্মাল স্পঞ্জ কেকের থেকে তো আমাদের কেকটা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ঠান্ডা করে এভাবে কেটে নিচ্ছি পিৎজা শেপে তো প্রথমে নিচের পাটটা আমরা একদম সরিয়ে নিয়েছি লাইক নিচের পাটটা আমরা হলো আলাদা করে রেখে দিয়েছে এখন ওপরের যে গোল পার্টটা ছিল সেটাকে আমরা এরকমভাবে কেটে নিচ্ছি দেখুন এই গোল পার্টটাও সরিয়ে নিলাম পিৎজার মতো এরকম একটা মানে রোল তৈরি করে নিয়েছি গোল করে এখন আমরা মেইন পিৎজার ডেকোরেশনে চলে আসলাম আমরা এখানে চকলেট হুইপিং ক্রিম নিয়েছি আমরা নিচের বেসটা বসিয়ে দিলাম দেখতেই পারছেন কেকের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু স্পঞ্জ কেকের থেকে আমি চকলেট এই ময়েস্ট কেকটাই বেশি পছন্দ করি এখন আমরা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে চিনি গুলিয়ে নিয়েছি তাহলেই কিন্তু সুগার সিরাপ রেডি হয়ে যাবে এখন আমরা ক্রিম দিব ক্রিম দিয়েও এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ফ্লেভারের কেক বেইস এখানে ইউজ করতে পারেন এটার কোনো বাধ্যবাধকতা নেই তবে আমি যেটা বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি জাস্ট এখন তো সাইডের লেয়ারগুলো বসাবো যেহেতু এটা পিৎজা কেক তো আশেপাশে কিন্তু মাঝে দেওয়া যাবে না কেকটা তো এখন আমরা এই লেয়ারও ক্রিম লাগিয়ে আমরা আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি ওপরে তাহলেই আমাদের পিৎজার বেসটা মোটামুটি রেডি এখন আমরা এটাকে মেনলি ক্রাম কোট করব আমি এখানে হোয়াইট কালার ক্রিমের সাথে সামান্য পরিমাণে ইয়েলো কালার মিক্স করে নিয়েছি এখন আমরা এটাকে চারিদিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি ভালো করে স্প্রেড করে চারদিকে লাগিয়ে ক্রাম কোট করে নেব আর মাঝের সাইডটা স্পেশালি একদম ভালো করে স্মুথ করে নিতে হবে এটা একটু ট্রিকি বাট আসলে একটু সময় নিয়ে করলে কিন্তু কাজটা সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে তো আস্তে আস্তে একটু পেশেন্স নিয়ে করবেন তাহলে দেখবেন আপনারটাও অনেক বেশি সুন্দর হবে তো আমি একটা ছোটো সাইজের স্প্যাচোলা দিয়ে করছি তাহলে কিন্তু কাজগুলো আরো হয় আপনারা চাইলে একটা স্কেল দিয়েও করতে পারেন ছোট স্কেল তো মোটামুটি স্মুথ করে নিলাম দেখতে পারছেন আপনাদেরও যতদূর পসিবল স্মুথ করে নেবেন যেহেতু এটা নর্মাল গোল অথবা স্কোয়ার শেপের কোনো কেক না যতটুকু পসিবল স্মুথ করে নেওয়ার ট্রাই করবেন এখন আমরা পিৎজার জন্য টপারগুলো বানিয়ে নিচ্ছি এখানে চিকেন বানিয়ে নিলাম একটা ব্রাউন কালারের ফন্ডেন্ট দিয়ে আপনারা চাইলে এখানে মডেলিং চকলেটও ইউজ করতে পারেন তো আমি এখানে রেডিমেড ফন্ডেন্ট ইউজ করছি আমি অন্য টপারগুলোও বানিয়ে নিচ্ছি আসলে এটা মুখে বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি একটু হাতের দক্ষতা থাকলেই কিন্তু এটা ইজিলি বানানো যায় আর আমি যেগুলো বানাচ্ছি খুবই খুবই সিম্পল আপনারা যে কেউ চাইলে বানাতে পারবেন এরকম লম্বা লম্বা কেটে নিয়ে আমরা গাজর অথবা এরকম চিজ এরকম লম্বা লম্বা কেটে পেঁয়াজ যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন আপনার মন মতো কারণ পিৎজার টপিং এক একজন এক এক রকম পছন্দ করে তো আমি আমার মন মতো কেটে বিভিন্ন টপিংস বানিয়ে নিলাম এখন আমরা ব্ল্যাক অলিভ বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি জাস্ট ব্ল্যাক ফন্ডেন্ট দিয়ে এইভাবে করতেছি একটা নজেলের সাহায্যে পার্সি একটু বড়ো সাইজের নজেল ইউজ করেছি তারপর একটা ছোট সাইজের নজেলের ওপরের পার্টটা ইউজ করেছি এখন পেঁয়াজ বানিয়ে নিচ্ছি এরকম একটা ভায়োলেট কালারের ফন্ডেন্ট দিয়ে তো আশা করি আপনারা এই টপিংসের ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা যে কোনো টপিংস আপনাদের মন মতো বানিয়ে নেবেন এখন আমরা এখানে কেকের মধ্যে পাইপিং জেল দিয়ে দিয়েছি আমি পাইপিং জেলের মধ্যে সামান্য পরিমাণে রেড ফুড কালার মিক্স করে এখানে লাগিয়ে দিলাম এটা হলো সসকে রিপ্রেজেন্ট করছে এই স্টেপটা টোটালি অপশনাল তবে আমি এই কেকের মধ্যে একটা বার্ন্ট লুক আনার জন্য আমি সামান্য পরিমাণে ইমালশানের সাথে একটু পানি মিক্স করে একটা ব্রাশের সাহায্যে এভাবে চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি যার কারণে একটা পিৎজার মধ্যে বার্নট লুক আসবে যেটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক বা সুন্দর লাগবে বলতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে এটা টোটালিও স্কিপ করতে পারেন সমস্যা নেই এখন আমরা কেকের চারিপাশে এই কাজটা করে নেব এভাবে লাগিয়ে নেব তাহলেই আমাদের চারপাশের কাজ শেষ এখন আমরা টপিংসগুলো আস্তে আস্তে দিব আর একটু রাস্টিক লুকানোর জন্য আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যেই জায়গায় একটু বেশি পড়েছে ওই জায়গায় একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি দেখেন আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট টপিংগুলো অ্যাড করলেই কেকের ফিনিশিং ডান তো এখন আমরা চিজের জন্য আমরা হোয়াইট চকলেট গ্রেড করে নিয়েছি হোয়াইট চকলেট গ্রেড করে আমরা নিচে বিছিয়ে দিচ্ছি আমি একদম ছোট গ্রেটার যেটা আছে সেটা দিয়ে গ্রেড করেছি এরপর এক একটা করে টপিংস অ্যাড করবো তারপর আরেকটু পেপারনির জন্য এরকম গোল গোল করে রেড কালারের ফন্ডেন্ট কেটে নিয়েছি চিকেন দিয়ে দিলাম অলিভস দিয়ে দিলাম একটু চিজ দিয়ে দিচ্ছি তারপর আমরা আবারও টপিংসগুলো অ্যাড করছি এখানে সসেসও দিয়ে দিচ্ছি আবারও পেপারোনি আবারও চিজ আবারও লেটেস্ট যেই টাইপের টপিং আপনি দিচ্ছেন দিয়ে দিবেন তো এরকম করে দিলেই কিন্তু আমাদের পিৎজাটা একদম রেডি তো আশা করি আজকের এই খুব সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার একটা উৎসাহমূলক কমেন্ট কিন্তু আমার কাজের গতি অনেক বেশি বাড়িয়ে দেয় যদি এই ভিডিও দেখে এই কেকটি বানিয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ